নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সাড়ম্বরে উদযাপিত ভারত সেবাশ্রম সংঘের ঐতিহাসিক ত্রিশূল। খেলার মাঠে ঘটে গেল ধুন্দুমার কাণ্ড, গুরুতর আহত দর্শক। আয়ুংমারায় 170 পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিল অ্যাসিড ডেভেলপমেন্ট বোর্ড। এবারে সংবাদ বিস্তারিত। সাড়ম্বরে উদযাপিত হল ভারত সেবাশ্রম সংঘের ঐতিহাসিক ত্রিশূল উৎসব। উল্লেখ্য, পৌষ পূর্ণিমার শুভ লগ্নে হিন্দু জাতিদের শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ ত্রিশূল স্থাপিত করে সংকল্প নিয়েছিলেন, যাতে বিশ্বের আনাচে কানাচে হিন্দু সম্প্রদায়কে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আখ্যায়িত করা যায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তথা জগৎগুরু স্বামী প্রণবানন্দজি মহারাজের সেই সংকল্পকে মাথায় রেখে প্রতি বছরে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে পৌষ মাসের পূর্ণিমার তিথিতে এই ত্রিশূল উৎসবের আয়োজন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তারাপুর মালিনীবিল স্থিত ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে ঐতিহাসিক ত্রিশূল উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এদিন স্বামী প্রণবানন্দজি মহারাজের বিশেষ পূজা অর্চনায় পাশাপাশি অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ জানান, মাঘী পূর্ণিমার আগে এই ত্রিশূল উৎসব সংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার সংঘের প্রতিষ্ঠাতা জগৎগুরু আছে স্বামী প্রণবানন্দজি মহারাজে, আজকের চেয়ে ত্রিশূল উৎসব সংঘের একটি ঐতিহাসিক দিন। আজকের দিন থেকে আমাদের সমস্ত সংঘ সন্তান যারা সংঘ আশ্রিত এবং ভক্ত, তাদের সংকল্প মাস। আজকের থেকে এই পৌষ পূর্ণিমা থেকে এই ত্রিশূলকে গঠিত করে প্রণবানন্দজি মহারাজ বাজিতপুরে, তখন প্রণবানন্দজি হন নাম ব্রহ্মচারী বিনোদ, তিনি এই পাঁচটি ত্রিশূল গেঁথে সংকল্প নিয়ে বসেছিলেন। কিসের সংকল্প? সেটি হচ্ছে যে হিন্দু জাতিকে একটি শক্তিশালী জাতিরূপে সংগঠিত করে তার প্রয়াসটি তিনি নিয়েছিলেন। এবং তিনি সেই সিদ্ধাসন থেকেই তার মুখে চারটি ঋগ মন্ত্র উদ্গত হয়েছিল। এটি হচ্ছে বলছে, এযুগ মহাজাগরণের যুগ, এযুগ মহামিলনের যুগ, এযুগ মহাসমন্বয়ের যুগ, এযুগ মহামুক্তির যুগ। এই চারটি ঋগ মন্ত্র নিয়েই ভারতের সংঘ গঠিত এবং তার কর্মধারা, তার প্রসারতা এইভাবে এগিয়ে চলেছে। আজকের এই উৎসবটি হচ্ছে ত্রিশূল উৎসব বলে খ্যাত। সংঘের জীবনে, সংঘের ইতিহাসে একটি শ্রেষ্ঠ দিন, সংকল্প যেমন, এবং আমাদের হিন্দু শাস্ত্রে আছে শাস্ত্র অধ্যয়নের সাথে সাথে অস্ত্রও পূজা করতে হয় এবং অস্ত্রকে ধারণ করতে হয় আত্মরক্ষার জন্য। হিংসা আমরা করব না, কারো প্রতি বিদ্বেষ করবো না, কিন্তু আমাদের ধর্ম সমাজ জাতিকে রক্ষার জন্য আমরা কি করব, আমাদের অস্ত্র ধারণ করতে হবে। প্রয়োজন হলে আমরা অস্ত্র ধারণ করতে। খেলার মাঠে ঘটে গেল এক ধুন্দুমার কাণ্ড, এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন বছর 25-এর এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাত 9টা নাগাদ শিলচর কালীবাড়ি চর সংলগ্ন কাছাড় স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে। আহত যুবক সুভাষ দাস তার বাড়ি কালীবাড়ির চরের গাতা কলোনিতে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহত্তর কালীবাড়ি চর এলাকায়। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, সম্প্রতি কাছাড় স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছে এক নৈশ ক্রিকেট টুর্নামেন্ট। সুভাষের প্রতিবেশীদের বয়ান মতে, এদিন সুভাষ খেলা দেখতে গিয়েছিল, সেখানে কোনো কারণে অন্য এক যুবকের সাথে তার বাগ বিতণ্ডা হয়, আর এতে ওই যুবক সুভাষের কমরে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। এদিকে ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ কর্মীরা, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় প্রতিযোগিতাও। সুভাষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান তারা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীও বলে জানা গেছে। एक रात को जो मैच था, वो मैच चल रहा था, उसमें दो पार्टी के बीच में, लड़कों के बीच में थोड़ा झगड़ा हुआ। उसी के लेके एक लड़का जो है
सुभाष दास नाम का लड़का, उसको थोड़ा इंजुरी है तो उसको हम लोग खबर लेने के लिए आया था। ही ऐसा डॉक्टर से भी हम लोगों ने बात किया, कोई मतलब परेशानी नहीं है। अभी थोड़ा चोट आया है लेकिन अभी मेडिकेशन दिया है और डॉक्टर बोल रहा है कि ही विल बी इमीडिएटली रिलीज एंड ही कैन टेक रेस्ट एट होम। तो कोई चिंता करने का जरूरत नहीं है, ही इज़ ऑल फाइन। और जो झगड़ा हुआ था दोनों पार्टी के बीच में, तो अभी हम देख रहे हैं, छानबीन कर रहे हैं इसको, जो भी है इसको हम इसको छानबीन करके निकालेंगे जो भी है। और हम जो विक्टिम है उनसे भी बात किया तो ही किसी को डाउट नहीं कर रहे हो, बोल रहे हैं कि उसको पता नहीं, उसमें थोड़ा अंधेरा था तो उसमें लड़कों के बीच में झगड़ा हुआ। तो अभी जो भी है हम ऑर्गेनाइजेशन को बुलाए हैं, अभी बात करेंगे उन लोगों से, आई विल फाइंड इट आउट। कुछ लोगों को लाए हैं अभी, हम पूछताछ कर रहे हैं अभी, जो भी है हम इसको निकालेंगे इसमें, और चिंता करने की जरूरत नहीं है। लड़का ने भी हमको, जो विक्टिम है उसने भी बताया कि वो ही कैनॉट, मतलब थोड़ा अंधेरा था तो आइडेंटिफाई कर नहीं पाया। कुछ लड़के का नाम निकल रहा था, बोले कि उसको नहीं पता, लेकिन वही है कि हम उसको जो भी है मतलब हम उसको निकालेंगे, ऑर्गेनाइजेशन लोगों को बुलाया, हम बात करेंगे। শুক্রবার ধলাই কেন্দ্রের আইরংমারা হাইস্কুলের তপশিলি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণীর 170 জন পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিল শিলচর মহকুমা অ্যাসেট ডেভেলপমেন্ট বোর্ড। এ নিয়ে স্কুলে এক সভারও আয়োজন করা হয়। প্রধান শিক্ষক অভিজিৎ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী নিহার রঞ্জন দাস, বিজেপি তপশিলি জাতি মোর্চার কাছাড় জেলার সভাপতি নিবাস দাস, এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কমলেশ দাস, বিশম্ভর শুক্লবৈদ্য প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস জানান, আমাদের দৃষ্টি থাকে যারা সামাজিকভাবে পিছিয়ে আছে, আর্থিকভাবে পিছিয়ে আছে এবং শিক্ষা দিকে পিছিয়ে আছে, তাদেরকে কিভাবে তুলে আনা যায়। তার জন্য এসসি স্টুডেন্টরা যাতে একটু উৎসাহ পায় স্কুলে আসার জন্য, এবং তাদের যেসব অসুবিধা হয়, বাবা মা অনেক সময় পয়সা দিয়ে কিনে দিতে পারে না, অন্যরা পারে কিন্তু তাদের বাবা মা কিনে দিতে পারে না, যার জন্য সরকার থেকে একটা দেওয়া হয়। এসসি ছাড়াও ওবিসি যারা আছে, আদার ব্যাকওয়ার্ড কাস্ট যারা, তাদের জন্য সামগ্রী আসে, হয়তো আসবে। বা এছাড়াও একেবারে এসসি ওবিসি নির্বিশেষে সবার জন্য কোনো কোনো সময় আসে, কিন্তু এখন যেগুলা সামগ্রী এসছে শুধু এসসি স্টুডেন্টদের জন্য এসছে, এসসি ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য এসছে। সামগ্রীগুলো এমন কিছু না, একটা ব্যাগ আছে, একটা ব্যাগের ভিতরে থাকবে একটা বোতল থাকবে, একজোড়া জুতা থাকবে আর ট্র্যাক শু থাকবে, এগুলাই থাকবে। ট্র্যাক শু পরে আমরা অনেক সময় স্পোর্ট এক্সারসাইজ করি বা সকালবেলা ঘুরি, হ্যাঁ এটা কাজে লাগবে। বা স্কুলে আসলে জলের বোতলের প্রয়োজন হয়, এর জন্য একটা ভালো জলের বোতল দিয়েছে, জুতার প্রয়োজন আছে। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনায় গত 26 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত স্থানীয় আশীর্বাদ বিবাহ ভবনে থিয়েটার নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব সঞ্জয় কর। 9 দিনের এই কর্মশালায় বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার কর্মশালার অন্তিম দিনে মুখ্য প্রশিক্ষক সঞ্জয় করকে বরণ করে আয়োজক কমিটির তরফ থেকে স্মারক সহ উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণ করা প্রত্যেক প্রশিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের সভাপতি তথা বিশিষ্ট নাট্যাভিনেতা শেখর দেব রায়, সম্পাদক অজয় রায়, আহ্বায়ক সমরেন্দ্র দেব, চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য প্রমুখ। 65 বছর বয়সে গত 9 দিন ধরে যে কর্মশালা হয়ে গেল তাতে একটা জিনিস মনে হয়েছে, আরো 30 বছর আগেতে পারতাম। নাটককে কিভাবে মানুষের সামনে দাঁড় করানো যায়, প্রতি মুহূর্তে আমাদের মনের ভেতরে যে কাজগুলো, যে ব্যাপারগুলো ক্রিয়া করে তাকে
নাটকের মাধ্যমে কিভাবে আমরা মানুষের সামনে তুলে ধরতে, নদিন আমাদের শেখানো হয়েছে। আসলে এই নাট্য কর্মশালা বা যে কোনো কর্মশালার জন্য নদিনটা সময়টা তেমন কিছু নয়। আরো যদি পেতাম, মানে ওই রকমকে যে ভালো হতো যদি আরো ভালো হতো, কিন্তু সব কিছু একটা তো একটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয়। তো আমরা যেটুকু শিখেছি, আমি বলছি আমি প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করব। সাংবাদিকদের হাতে শীতের উপহার তুলে দিল শিলচরের বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রাম স্থিত দৈনিক সাময়িক প্রসঙ্গের কার্যালয়ে সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে ওই কার্যালয়ের চার সাংবাদিকদের হাতে শীতের উপহার তুলে দেন সংস্থার সম্পাদক সজল লস্কর। খুজের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে চারটি উপহার তুলে দিলাম সাময়িক প্রসঙ্গের বন্ধুদেরকে, যারা দিন রাত্রে কঠোর পরিশ্রম করে আমাদের খুঁজকে এগিয়ে নিয়ে যেতে চান সমাজের কাছে। এই জন্য ওনাদেরকে সবাই খুঁজের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, এবং সাময়িক প্রসঙ্গ যারা আছেন প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে নতুন মুহূর্তের শুভেচ্ছা। এক মানসিক ভারসাম্যহীন মহিলার অবাক কাণ্ড আশ্চর্য হলেন সচেতন নাগরিকরা। সঙ্গীত যে হৃদয়ের না বলা কথাকে প্রকাশ্য নিয়ে আসতে পারে তা জলজ্যান্ত প্রমাণ প্রত্যক্ষ করলেন সীমান্ত জেলা করিমগঞ্জের জনগণরা। শুক্রবার ঠিক এমনই এক চিত্র মুঠোফোনে বন্দি করে রাখলেন অনেকে। এদিন করিমগঞ্জ আবর্ত ভবনের পাশে থাকা ধর্ণার শেডে দাঁড়িয়ে মস্তিষ্ক বিকৃত এক দিব্যাঙ্গ মহিলা আপন মনে বাংলা হিন্দি ছায়াছবির গান গেয়ে সেখানে থাকা অনেকেই আশ্চর্য হয়ে যান। তার গানে ফুটে ওঠে প্রেমের আঘাতের অনেক কথা। তার কণ্ঠে অগাধ সুর থাকা সত্ত্বেও তাকে শহরের অলিগলিতে তাকে ঘুরতে হচ্ছে প্রতিদিন। তার বাড়ি কোথায়, কি তার পরিচয়, এ নিয়ে কেউ কিছু জানতে পারেনি। আমার স্বপ্ন যে সত্যি হবে আর রঙে রঙে জীবনে ভরে দিলাম। আমার স্বপ্ন যে সত্যি হল আর ভ্রমরের বাসাতে দূরে ছিলাম কত ভালোবাসাতে। 15 অ্যাপসের প্রকল্প নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত ডিপিসির সভায় সিদ্ধান্ত গ্রহণ করার তালিকা আজ অবধি চূড়ান্ত হয়নি। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে ধর্ণা কর্মসূচি পালন করলেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হিফজুর রহমান চৌধুরী সহ হাইলাকান্দি জেলার বিভিন্ন এপি কর্মকর্তারা। এদিন ধর্ণা চলাকালীন তিনি জানান, ডিপিসির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা 15 অ্যাপসি প্রকল্পের তালিকা আজ চূড়ান্ত করা হয়নি। এদিন প্রকল্পের তালিকার খোঁজ খবর নিতে সংশ্লিষ্ট কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে এ নিয়ে জানতে চাইলে বিভাগীয় এক আধিকারিক তার সাথে দুর্ব্যবহার করেন। এরই প্রতিবাদ জানাতে তিনি সহ হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপির প্রায় 10 জন এপি সদস্য সদস্যদের প্রতিনিধিরা তার সাথে ধর্ণা কর্মসূচিতে বসেন। তিনি এও জানান, হাইলাকান্দি উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত কাজের জন্য অ্যাপ্রুভেল দিতে পরোক্ষভাবে উৎকট দাবি করেন ওই আধিকারিক বলে জানান আঞ্চলিক পঞ্চায়েতের হাইলাকান্দি জেলার ব্লক সভাপতি হিজবুর রহমান চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তিনি। আমার হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত ওর জিমান 15 এফসি স্কিম হয় 22 এই 15 এফসি স্কিম 22 3/12/2022 ইংরেজি মোর ইয়াত ডিপিসি কোন পাতিছিল অসম সরকারে। তারপিছত মোর ডিপিসি কোনত স্কিম বিলাক এপ্রুভেল হয়েছে। এতিয়া আজি লোকে কিয় কারণে মই না জানো, মোর ভিডিও এতিয়াও স্কিম বিলাক পটাই নিদিয়ে। মই পিছত সিওর লগত যোগাযোগ করেছো, সিওসারে মোক কইছে যে ডিপিএমর লগত তুমি আবার মিলল, এই তোমার সকল আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লই এটাবার মিলি কথা পাতিল। এই সিওসারর কারণে মই আজি আহিছো। আহি তেওর লগত যে সময়ত মই কথা পাতিছো, তেও কইছে তেও এই ব্যাপারে না জানে। তেওর স্কিম বিলাক এতিয়া হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতর স্কিম বিলাক 22
22-23 লেপস হয়ে যাব, তেও লেপস করে দিব। এইটো রাইজর টাকা, রাইজর ডেভেলপমেন্টের কারণে অসম সরকারে দিছে। তেও কোন হয় এইটো মোর লেপস করার কারণে, তেও খুদিব মানুহে, মানুষজনে তেও খুদিব, না হয় মোক খুদিব, মোক খুদিব, মোক রাইজক জবাবদিহি করব লাগা হয়। এই কারণে মই এই আপনার মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার জড়িয়ে মই অসমৰ মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মানে আহ্বান করছো মোর হাইলাকান্দি ব্লকত কি কোনটো চলি আছে সেইটো তেও একটু খেয়াল রাখ, তেও একটু দৃষ্টি নিক্ষেপ করার কারণে। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব শেষ হয়েছে। গত 28, 29 ও 30 ডিসেম্বর নিম্ন প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শ্রেণীর ভিত্তিক পৃথকভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, লম্বা দৌড়, লং জাম্প, হাই জাম্প, ক্যারাম বোর্ড, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড হিট ইত্যাদি ইভেন্টে মোট 166 জন ছাত্রছাত্রী জয়ী হয়। খেলাগুলো পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা ও নির্মাণ কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবরায়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিল্পজিৎ পাল, বিশ্বজিৎ দেবরায়, রামনাথ গোয়ালা, হীরালাল রজক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সেনাবীর সিংহ ও এ সুনিতা সিংহ। কাছাড় জেলার প্রত্যন্ত এলাকা দুধপাতেল খুড়িলপাড় এলাকায় শুরু হলো 3 দিন ব্যাপী অল আসাম স্যাপাকটেক্রো প্রতিযোগিতা। সানাময় স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন অ্যাপিডিসিএল এর চেয়ারম্যান নিত্যভূষণ দে, সভাপতি সুনীল সিংহ ও সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় রাজ্যের 12টি জেলার 156 প্রতিনিধি নাম নথিভুক্ত করেছেন। মূলত ইলেকট্রনিক্স গ্যাজেট অর্থাৎ মোবাইল বা অন্যান্য সামগ্রী থেকে মাঠমুখী করার জন্যই গ্রামীণ এলাকায় এই আয়োজন বলে জানান আয়োজকদের অন্যতম কর্মকর্তা পদ্মিনী সিং। यहाँ पे जो आयोजित करने का हम लोगों का मेन उद्देश्य जो है आजकल उभरते हुए बच्चे को खेल के प्रति उन लोगों को रुचि करवाना, प्लस आजकल जो बच्चे लोग मोबाइल में व्यस्त होकर अपना समय जो नष्ट कर रहा है और फिजिकली वो लोग डैमेज जो हो रहा है उन लोगों को उभर के लेके आके हम लोग को खेल के माध्यम से दुनिया भर में ऑल ओवर वर्ल्ड में हम लोग उसका नाम ऊँचा करना चाहता है। और आज हमारे जो आयोजित किया हुआ इस प्रोग्राम में, इस कंपटीशन में हम लोगों को यहाँ 12 डिस्ट्रिक्ट से रिप्रेजेंट किया हुआ है और यहाँ पे अभी तक हम लोग 156 प्लेयर हम लोग यहाँ पे रजिस्ट्रेशन हो चुका है और खेल हम लोग 9 बजे से स्टार्ट कर चुका है। ओपनिंग आज हमारे इस प्रोग्राम में ओपनिंग के समय हम लोगों का APDCL का चेयरमैन डायरेक्टर हम लोगों का नित्यभूषण दे वो हम लोगों का यहाँ पे फ्लैग होस्टिंग किया। उसके साथ साथ हम लोगों का XMLA बोरखोला कॉन्स्टिट्यूएंसी का डॉक्टर रुमिनाथ, इसके साथ हम लोगों का सनामही स्पोर्ट्स एकेडमी का प्रेसिडेंट ई सुनील सिंह और इसके साथ साथ विभिन्न अंचल से आए हुए गणमान्य व्यक्ति यहाँ पे प्रेजेंट थे। शेष करार आगे विशेष विशेष खबर आरो एक बार সারম্বরে উদযাপিত ভারত সেবাশ্রম সংঘের ঐতিহাসিক ত্রিশূল। খেলার মাঠে ঘটে গেল ধুন্দুমার কাণ্ড, গুরুতর আহত দর্শক। আয়ুমারায় 170 পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিল অ্যাসিড ডেভেলপমেন্ট বোর্ড। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।